गाजोल ब्लॉकेर बाजारेर ऐतिहासिक जमीदार प्रथाय श्री श्री श्यामा काली पूजा 226 बछर धरे होये आसछे। ऐतिहासिक ए पूजो दुर्लभ राय नंदी चौधुरी नामे एक जमीदार पूजोर सूचना करें। तारपर थेके एकी प्रथा मेने तंत्र मंत्र होये आसछे। राते तैरी करे रातेई पूजो, आबार रातेई निरंजन करा होये थाके। आदि श्यामा काली मायेर मूर्ति तैरी करे आसछेन नृत्यशिल्पी उत्तम चौधुरी। পূজোর পুরোহিত রয়েছেন ননীছা। শ্রী শ্রী আদি শ্যামা মা কালী পূজোতে দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমিয়ে থাকেন, বিপুল সংখ্যক পাঠাবলিও হয়ে থাকে। রঞ্জিত দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। 16 বছরের পুরনো পুজো। এটা কিভাবে হয়ে আসে পুজোটা? এটা জমিদারি স্টেটেরই পুজো। গাজলের তদানীন্তন কালে যে জমিদারের অন্তর্গত ছিল, অর্থাৎ দুর্লভ রাম চৌধুরী, ওনার স্টেটেরই পুজো। এখনো ওনাদের তত্ত্বাবধানে হয়, গাজলবাসী আমরা সবাই সহযোগিতা করি। এই পুজোর পুজোর নিয়ম কানুন গুলো একটু বলবেন। নিয়ম কানুন বলতে মূলত এটা তন্ত্রমতেই পুজো হয়। যিনি বংশ পরম্পরায় এখানে পুজো করছেন তিনি করে আসছেন, যিনি ঠাকুর বানাচ্ছেন এখানে বংশ পরম্পরায় যে পাল তিনি ঠাকুর বানিয়ে আসছেন, যিনি ঢাক বাজাচ্ছেন বংশ পরম্পরায় তিনি ঢাক বাসিয়ে আসছেন। এখানে নতুন করে কাউকে ঢোকানো হয় না আর কাউকে বাদ দেওয়া হয় না। এই যে ঢাক যে বাজাই, সে ঢাকুয়া সে কোথার থেকে আসেন? এখানে পাশেই বাড়ি রয়েছে। যে প্রতিমা বানান সে কোথার থেকে আসেন বা কী নাম? ওনার বাড়ি এই পাশেই মোল্লাদিঘিতে বাড়ি, গাজলের ব্লকেরই অন্তর্গত। উনি বংশ পরম্পরায় এখানকার স্টেটের কর্মচারী এবং গাজলেরই বাসিন্দা। মূলত তিনি অন্য সময় ঠাকুর বানান না, কিন্তু মায়ের আদেশ অনুসারে ওনাকে ঠাকুর বানাতেই হয়, কারণ এখানে অন্য কেউ প্রতিমা বানাতে পারবে না। এমন ঘটনা এর আগে ঘটেছে যে মাতৃমূর্তি অন্য কাউকে দিয়ে বানানো হয়েছে, অর্থাৎ পালের অনুপস্থিতিতে পাল মারা গিয়েছে, তার জন্য অন্য কাউকে দিয়ে প্রতিমা বানানো হয়েছে। সেক্ষেত্রে দেখা গিয়েছে থানে মাকে ওঠানোর পর মায়ের অঙ্গ থেকে এমনি মৃত্তিকা খসে খসে পড়ে গিয়েছে। তারপর আবার সেই রাত্রেই পালমশাইকে নিয়ে এসে, সেই বংশের পালকে নিয়ে এসে, অর্থাৎ তিনি যোগ্য নয়, বানাতে পারবে না, তথাপি তাকে দিয়ে বানানো হয়েছে, তারপর মা পূজিত হয়েছেন। এই জন্য সমস্ত কিছুই বংশ পরম্পরা হয়ে থাকে। এই প্রতিমা কি সারা বছরই মণ্ডপে রয়েছে? না না না, এটা নিয়ম রয়েছে যে রাত্রে মায়ের পুজো হয় তার পরের রাত্রে বিসর্জন হয়ে যায়, পরবর্তীতে আমরা কাঠামেরি পুজো করে থাকি। দেখা যাচ্ছে পাশাপাশি 24 ঘন্টা দেখা যাচ্ছে পাশাপাশি একটা দিঘি আছে, এর কিছু বৈশিষ্ট্য বা ইতিহাস রয়েছে? এই পাশে যে দিঘিটা রয়েছে এটি মায়ের নামের সঙ্গে একটা সম্বন্ধ রয়ে গেছে। শ্যামা মায়ের পাশে যে পুকুরটা দেখতে পাওয়া যাচ্ছে এটা কালীদিঘি নামে প্রসিদ্ধ। গাজলে নদ নদী না থাকার জন্য গাজলবাসী এই জলের পরেই নির্ভর করে থাকেন, অর্থাৎ বিয়ে অন্নপ্রাশন পৈতে পুজো আচ্ছা সব এই জল দিয়েই হয়ে থাকে। তো এই কালীদিঘি কিংবদন্তি রয়েছে যে এখানে আগেকার দিনে দরিদ্র সীমার নিচে মানুষেরা দেখা গেল কন্যা বিয়ে দিতে পারছে না, এসে বলল মা আমি তো মেয়ের বিয়ে দিতে পারছি না, তেমন কোনো অলঙ্কারও নেই, বাসনপত্র নেই, আতিথ্যতা করব কী করে? তো সেই ক্ষেত্রে মা তখন ওই কালীদিঘির ধারে সন্ধ্যাবেলা গয়নাগাটি বাসনপত্র রেখে দিতেন। এবং এখানে মায়ের যারা যারা দর্শন পেয়েছেন, অর্থাৎ পাশাপাশি যারা, তারা বলেন মা নাকি ছোট্ট একটা বালিকার সমান, অর্থাৎ এতটুকু হবেন মা। ওই সুয়াহাতের মা সর্বদা এখানে নূপুর পায়ে অনেকদিনই অনেকে দেখেছেন এখান দিয়ে হাঁটা চলা করতে। এবং এই পুজোটা ঐতিহাসিক পূজায় রূপান্তরিত হয়েছে।